আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাচ্চাদের খুবই পছন্দ, ছোট বড় কিংবা সবারই অনেক বেশি পছন্দ। আজকে শেয়ার করব চকলেট কাপকেকের রেসিপি, তাও আবার কোনো প্রকার বেকিং পাউডার কিংবা কোনো প্রকার তেল বাটার ছাড়াই, একদম স্বাস্থ্যসম্মত উপায়ে এবং কম খরচে। চলুন শুরু করা যাক। কি কি উপকরণ লাগছে এক নজরে দেখে নিন। নিয়েছি পাউডার চিনি 47 গ্রাম, আপনাদের সুবিধার্থে আমি কাপের মাপটা বলে দিচ্ছি, 1/4 কাপ। কোকো পাউডার নিয়েছি 11 গ্রাম, অর্থাৎ 2 টেবিল চামচ। ময়দা নিয়েছি 1/3 কাপ। প্রতিটা জিনিসের উপকরণের পারফেক্ট মেজারমেন্ট ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ডিমের কুসুম নিয়েছি 2টা, ডিমের সাদা অংশ নিয়েছি 2টা। ডিম 2টা যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে, সেদিকে খেয়াল রাখবেন। নিয়েছি চকলেট এসেন্স, চকলেট এসেন্স লাগবে 1/2 চা চামচ। আর নিয়েছি চকলেট পেস্ট 1/2 চা চামচ। এটা আপনারা নিউ মার্কেট, গুলশান, ডিএনসিসি মার্কেট কিংবা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। 2টা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যে পাত্রে আপনারা ডিমের সাদা অংশটা বিট করবেন, সেই পাত্রে যেন কোনো প্রকার তেল কিংবা কোনো প্রকার পানির কোনো আলামত থাকতে না পারে। একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি লো স্পিডে বিট করে নিচ্ছি। বেশ একটু সময় নিয়ে বিট করলে দেখবেন এরকম একটু সাদা ভাব হয়ে এসেছে, তখন আমরা এর মধ্যে আইসিং সুগার অ্যাড করব, অর্থাৎ গুঁড়া চিনি। মাঝে মাঝে একটু থেমে থেমে বিটারটা অন করবেন, এতে করে বিটারের উপর বেশি প্রেশার পড়বে না, বিটারটা অনেকদিন লাস্টিং করবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া চিনি, একবারে দিচ্ছি না, 2 থেকে 3 বারে দেব। একটু একটু করে গুঁড়া চিনি দেবো আর বিট করতে থাকবো, চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর পারফেক্টভাবে একটা ডিমের ম্যারাং তৈরি হওয়া পর্যন্ত। এভাবে একটু মিলিয়ে নিচ্ছি যেন না ছিটে বের হয়। আবার একটু বিট করে নিচ্ছি, স্পিডটা কিন্তু এখনও লোতেই আছে। এভাবে বিট করতে করতে দেখবেন এরকম একটা সাদা ভাব চলে এসেছে, এখনও কিন্তু ডিমের ম্যারাংটা পারফেক্টভাবে তৈরি হয়নি, আরও কিছুক্ষণ বিট করা লাগবে। আমি আবারও লো স্পিডে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। এবার কিন্তু ডিমের ম্যারাংটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। দিয়ে দিচ্ছি ডিমের কুসুম, ডিমের কুসুম দিয়ে কিন্তু আমরা জাস্ট 20 সেকেন্ডের জন্য বিট করব। 20 সেকেন্ডের 1 সেকেন্ডও কিন্তু বেশি বিট করা যাবে না, যেহেতু আমরা এখানে কোনো প্রকার তেল বেকিং পাউডার ইউজ করিনি। এখন বিট করব 15 সেকেন্ড, পরবর্তীতে আমরা চকলেট পেস্ট দিয়ে বিট করব আর 5 সেকেন্ড, অর্থাৎ টোটালি 20 সেকেন্ড আমাদেরকে বিট করতে হবে। এবার দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স 1/2 চা চামচ। এখন দিচ্ছি চকলেট পেস্ট, চকলেট পেস্টটা খুব বেশি দেবেন না, এটা কিন্তু বেশি দিলে কেকটা অনেক বেশি তেতা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। জাস্ট 1/2 চা চামচ দিলেই হবে, অথবা তার চেয়ে একটু কম দিলেও কোনো সমস্যা নেই, এটা জাস্ট কালারটা সুন্দর আর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর করার জন্যই দেয়া। আবারও 5 সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। এবার আমরা এই ব্যাটারের সঙ্গে ময়দা আর কোকো পাউডার অ্যাড করব। একটি চালনির সাহায্যে ময়দা আর কোকো পাউডার 2 থেকে 3 বারে চেলে চেলে ব্যাটারের সঙ্গে মেশাতে হবে। চেষ্টা করবেন একটু উঁচু থেকে চেলে নিতে, অর্থাৎ পারফেক্টভাবে যেন ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হতে পারে সেদিকে খেয়াল রাখবেন। এভাবে একটু উঁচু থেকে চেলে নিচ্ছি। ময়দা আর কোকো পাউডারটা আমরা 2 থেকে 3 বারে মেশাবো। বিটারের স্ট্যান্ড 2টা একটু ঝাড়া দিয়ে নিচ্ছি, অর্থাৎ বিটারের স্ট্যান্ডের মধ্যে কিন্তু অনেকটা ব্যাটার লেগে আছে। এরকম একটি এগ হুইস্ক কিংবা আপনারা চাইলে এরকম একটি স্প্যাচুলা দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। যে যেটাই কমফোর্টেবল ফিল করবেন সে সেটা দিয়েই কাজ করবেন। আমি আজকে এগ হুইস্ক দিয়ে করে দেখাচ্ছি। এভাবে খুব একটু আলতো হাতে ডিমের ম্যারাংয়ের সঙ্গে আপনাদেরকে ময়দা আর কোকো পাউডারের মিশ্রণটা মেশাতে হবে। আবার একটু ময়দা আর কোকো পাউডার ছেড়ে দিচ্ছি। ঠিক একই প্রসেসে খুবই আলতো হাতে আপনাকে আবারও ডিমের ম্যারাংয়ের সঙ্গে ময়দা আর কোকো পাউডারের মিশ্রণ খুব আলতো হাতে মেশাতে হবে। এবার লাস্ট ব্যাচের ময়দা আর কোকো পাউডার ছেড়ে দিয়ে দিচ্ছি। এরকম একটু দলা দলা মনে হলে আপনারা কিছু দিয়ে একটু প্রেশার দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে চালা হয়ে গিয়েছে। আবার একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের ব্যাটারটা বেক করার জন্য একদম রেডি। কাপকেক মোল্ড নিয়ে নিয়েছি, কোনো প্রকার তেল ব্রাশ করা লাগবে না। কাপকেকের কাগজগুলো দিয়ে দিচ্ছি,
আমি জাস্ট চারটা কেক তৈরি করব, আমার একটা মেয়ের জন্য চারটা কেকই কিন্তু যথেষ্ট। দিয়ে দিচ্ছি ব্যাটার, সমপরিমাণে ব্যাটার প্রতিটা মোল্ডের মধ্যে যেন পড়ে সেদিকে খেয়াল রাখবেন। ব্যাটারটা অনেক ঘন হওয়ার কারণে দিতে একটু সমস্যা হয়, তারপরও কোনো সমস্যা নেই, আপনারা একটু খেয়াল করে দিলেই হবে। প্রতিটা মোল্ডে আমি সমানভাবে ব্যাটার ঢেলে দিচ্ছি। দেখুন ব্যাটারের উপর কিন্তু এবড়ো থবড়ে রয়েছে, কোনো ব্যাপার না, এটাকে আমি এখন ঠিক করে দিচ্ছি। একটি চামচের অপর প্রান্ত দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যাটারের উপরটা সমান করে দেবেন, যাতে করে কেক চারটা যেন সমানভাবে ফুলতে পারে, দেখতেও ভালো লাগে। এবার এটাকে আমি ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রিতে বেক করব, জাস্ট 10 মিনিটের জন্য। ওভেনটা অবশ্যই প্রিহিট করে নেবেন, আর ওভেনের টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। হয়ে গেছে আমাদের কেক, খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, দেখুন ফুলেওছে কি সুন্দর। অথচ এটার মধ্যে কিন্তু আমরা কোনো প্রকার তেল, কোনো প্রকার বেকিং পাউডার ইউজ করিনি। তেল বেকিং পাউডার ছাড়াই যদি কেকটা ফোলে, তাহলে তেল বেকিং পাউডার ইউজ করার কোনো প্রশ্নই ওঠে না। আমি আরও একটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী রেসিপি আপডেট পেতে। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।